হ্যালো বৃহন ওয়েলকাম টু সফল এবং ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে সাধারণত দু হাজার একুশের পর দীর্ঘ তিন বছর পর আবার আমাদের ভ্যাকেন্সি আসছে আইসিডিএসের ওপর যেখানে কর্মী এবং সহায়িকা পদের জন্য নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতাই এবং কোনো কোনো ক্ষেত্রে এইচএস হতে পারে সেটা আমি এখনই বলতে পারছি না নোটিভ তোমরা দেখতে পাবে দেখে তোমরা বুঝতে পারবে মাধ্যমিক পাশ যোগ্যতায় শুধুমাত্র মহিলার এখানে আবেদন করতে পারছো এবং বলে রাখি প্রতিটা গ্রামে কিন্তু এরকমভাবে নিয়োগ হবে ধীরে ধীরে প্রতিটা জেলায় নিয়োগ হবে আমি আজকে যে জেলাটা নিয়ে বলবো সেটা তোমরা প্রত্যেকেই দেখতে পাবে প্রত্যেকেই নিজে নিজে জেলার নাম কমেন্ট করো কারণ এরকম আপডেট কিন্তু প্রতিটা জেলাভিত্তিক আসছে এর আগে তোমাদের তোমাদেরকে হচ্ছে শিলি তোমাদেরকে কুচবিহার নিয়ে দেখেছি তার আগে তোমাদের এরকম শিলিগুড়ি নিয়ে দেখেছি এরকমভাবে কিন্তু বেরোচ্ছে ধীরে ধীরে এক একটা জেলা ভিত্তিক কিন্তু বেরোচ্ছে তো তোমার তোমাদের নিজের জেলার নাম কমেন্ট করো কারণ যখনই এরকম ধরনের আপডেট আসছে আমি কিন্তু সবার আগে তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করে জানাও যে কোন জেলা থেকে দেখছো প্রতিটি গ্রামে গ্রামে নিয়োগ হচ্ছে বিনামূল্যে নিবেদন এবং সব থেকে ওঠে সব থেকে সহজে কিন্তু গভর্নমেন্ট জব আমি এই বিষয়ে আরও পরে বিস্তারিত বলছি আগে তোমাদের দেখিয়ে দিই একটা পেপার কাটিং উঠে আসছে দেখতে পাচ্ছ সাতশো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ দেখো এই এই যে আপডেটটা আসছে কিন্তু বাঁকুড়া জেলা থেকে ঠিক আছে আমি আগেই বলেছি এটা একটা জেলা থেকে আসছে তো দেখো প্রতিটা জেলা ভিত্তিক কিন্তু এরকমভাবে ধীরে ধীরে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সুপারভাইজার এবং কিন্তু নিয়োগ হবে তোমরা ভালোভাবে জানো যে তেরো হাজার দুশো পঁচিশটা আইসিডিএস সুপারভাইজার নিয়োগের কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশের কথা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে তার আগেই তোমাদের কিন্তু তার আগে কিন্তু তোমাদের এই জায়গা থেকে ভ্যাকেন্সি বেরোচ্ছে ধীরে ধীরে প্রতিটা জেলা থেকে বিনিয়োগ হবে এবার আমি তোমাদের দেখি দেখি বিষয়টা বলা হচ্ছে দেখো বলা হচ্ছে কর্মী এবং সহায়িকা পদে শূন্য বেড়ে শূন্য পদ বেড়ে পড়ে থাকায় প্রায়ই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সমস্যার অভিযোগ শোনা যায় দ্রুত শূন্য পদে নিয়োগের দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে এবার বাঁকুড়া জেলা প্রশাসন থেকে সাতশো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের উদ্যোগী হল তাই ভেরি 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 খুশির নিউজি ভেরি ভেরি হ্যাপি নিউজ যে খুব শীঘ্রই এবং তোমাদের ডেটটাও বলে দেব ডেটটা হচ্ছে দেখো লিখেই দিয়েছে আঠেরোই জুলাই আজকে হয়ে গেল পনেরো তারিখ আর ঠিক মাত্র তিন দিন পর তোমাদের ভ্যাকেন্সি অফিসিয়াল হয়েছে তোমরা দেখতে পাবে সেটা এই প্রতিবেদনে লেখা হয়েছে এবার তোমাদের বলে রাখি কি বলা হচ্ছে প্রশাসন সূত্রে খবর মঙ্গলবার বাঁকুড়া জেলার প্রশাসনিক ভবনে এ নিয়ে একটা বৈঠক হয় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জেলা সিলেকশন অ্যান্ড মনিটারি কমিটার কমিটির চেয়ারম্যান তথা কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অরিন্দম বিশ্বাস সুসংহত শিশু বিকাশ প্রকল্পের জেলা আধিকারীকে মিঠুন সরকার প্রমুখ এরা সব উপস্থিত ছিল এবং কী বলেছে বৈঠকে জেলা জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায়। সাতশো কর্মী এবং সহায়িকা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা কথা মাথায় রাখবে এটা কিন্তু সুপারভাইজার নয় এটা হচ্ছে শুধুমাত্র হেল্পার এবং হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কর্মী যে ওয়ার্কার হিসেবে এটা নিয়োগ হচ্ছে মাত্র মানে এইটাতে মাত্র সাতশো একটা জেলাতে ভেবে দেখো একটা জেলাতে সাতশো তাহলে অন্যান্য যে সমস্ত জেলার আছে আরও তো বাকি বাইশটা জেলা আছে সমস্ত জেলা যদি ধরা যায় তাহলে একটা হিউজ কিন্তু ভ্যাকেন্সি আসছে এবং এগুলো আমি বলে রাখি খুব কম জনই কিন্তু জানতে পারে হয়তো হিরিক পড়বে কিন্তু খুব বেশি জানতে পারে না যারা দেখবে জানতে পারে তারা পরীক্ষা ভালো দিতে পারে না যারা পরীক্ষা ভালো দেয় তারা ইন্টারভিউ ফেল করে যায় তো এইরকমভাবে ব্যাপারগুলো চলে আসে ঠিক আছে যার জন্য কিন্তু কম্পিটিশানটা কম থাকে আমি প্রতিটা ভিডিওতে বলি এবং বলে রাখি তোমাদের যদি পেড ব্যাচে ভর্তি হতে চাও কারণ আমি কিন্তু আইসিডিএস নিয়ে ক্লাস শুরু করবো আইসিডিএস সুপারভাইজার আই আইসিবিএস হেল্পার তারপরে তোমার হচ্ছে কি ওয়ার্কার পোস্টের জন্য যদি কেউ মনে করো আমি শুরু করবো অর্জুন ব্যাচ আমার কাছে বেশ কিছু কন মানে ইনফরমেশান আসছে প্রচুর স্টুডেন্টটা কিন্তু কোয়ারি করছে আমি নাম্বারটা দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান এটা নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে যোগাযোগ করবে আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো আমাদের অর্জুন ব্যাচে ঠিক আছে শুধু শুধুমাত্র চারশো টাকায় তোমরা কিন্তু পাঁচ মাস পড়তে পারবে এর থেকে বড় অপরচুনিটি কেউ দিতে পারবে না আমার তো মনে হয় না কেউ পারবে ঠিক আছে যাই হোক তারপরে দেখো কী বলা হচ্ছে সাতশো কর্মী নিয়োগ হ্যাঁ সহায়িকা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী আঠেরোই জুলাই খুবই ইম্পর্টেন্ট ডেটটা আঠেরোই জুলাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে তাহলে একটা খুশির খবর মাত্র তিন দিন পর কিন্তু বিজ্ঞপ্তি আসছে সংক্রান্ত হ্যাঁ এই নিয়ে নিয়োগ আচ্ছা চাকরি প্রার্থীরা নিজ নিজ এলাকার ব্লকের এসডিপিও অফিসে রাখা নির্দিষ্ট বক্সে আবেদনপত্র জমা দিতে পারবেন মানে তোমাকে ওখানে ড্রপ বক্সে জমা দিতে হবে অর্থাৎ এটা কিন্তু অনলাইনে কোনো অ্যাপ্লিকেশান নয় অফলাইনে তোমাকে দিতে হবে এই জন্য কোনো টাকা পয়সা হয়তো লাগবে না আচ্ছা প্রশাসনের বিশেষ সূত্রে দাবি দু সালের শেষবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হয়েছিল মাঝে অনেক শূন্যপাত তৈরি হয়েছে সাংসদ অরূপ বলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অনেক দিন ধরেই কর্মী সংকট রয়েছে তাই যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বৈঠক করছি তো এবার হরকালি বলেছেন কি প্রশাসনিক বৈঠক যাই হোক এইগুলো ব্যাপারগুলো বলেছে আমি তোমাদের মেন কথাগুলো বলি তাহলে এটা গেল আমাদের একটা আপডেট যে আঠেরো তারিখ একটা ভ্যাকেন্সি আসতে চলেছে প্রতিবেদন প্রতিবেদন অনুযায়ী আমি তোমাদের বলে রাখি এরপর ধীরে ধীরে বিভিন্ন জেলায় কিন্তু নিউ হবে তোমরা কমেন্টগুলো করো এবং তোমাদের বলে রাখি আমি কিন্তু এরপর ধীরে ধীরে আইসিডিএস এর ক্লাসও করাবো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে স্যার আমি পেট ব্যাচে পড়তে পারবো কারণ আমি পেট ব্যাচে একটা আলাদা রকমভাবে এফোর্ট দিয়ে পড়াই যারা জেন এর জন্য ক্লাস করছে তারা খুব ভালো জানে যে আমি কীরকম ক্লাস করাই আমাদের যে আশি হাজার কমপ্লিট হয়েছে এটা সম্পূর্ণ তোমাদের অবদান কিন্তু এর জন্য আমার অবশ্যই কিন্তু আমারও মেহনত লুকিয়ে আছে আমারও কিন্তু লড়াই লুকিয়ে আছে কেউ কিন্তু মুখ দেখে আমি সাবস্ক্রাইব করিনি তোমরা যে কোনো আমার ক্লাসগুলো দেখবি যেগুলো আমরা ম্যাজিক ক্লাস করাই বেসিক থেকে এত সুন্দর করে ক্লাস করাই যে ম্যাথ হোক বা ইংলিশ হোক জিকে হোক যাই করাই কেন সেটা কিন্তু একদম খুব ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ায় তো যাই হোক সেই সমস্ত বুঝে যদি কারোর মনে হয় আমি ডেসক্রিপশন অফিসে লিঙ্কও দিয়ে দিচ্ছি ওখানে কমেন্ট করতে পারো যে স্যার আমি এই সরি ওখানে ক্লিক করে তোমরা ক্লিক করতে বলতে পারো স্যার আমি আপনার মক টেস্ট ব্যাচ সরি আমার যে পেইড ব্যাচ সেখানে ভর্তি হবে অর্জুন ব্যাচ তো যদি কারোর মনে হয় সেটা একটু কমেন্ট করে দিও তো যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নিজে নিজে যেটা নাম কমেন্ট করবে থ্যাংক ইউ সবাইকে নমস্কার